হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি স্বাগত, আপনারা দেখছেন স্বাগত দাস চ্যানেল। আজকের একটা নিয়ে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আপনাদেরকে আমি দেখাবো না কীভাবে ইউটিউবের খুবই সহজ পদ্ধতিতে ইউটিউবের কভার পেজ বানাতে হয়। তাই ভিডিওটি দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে যুক্ত থাকুন। আর চ্যানেলে যারা নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে টেকনিক্যাল সংক্রান্ত যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তা সবার আগে দেখতে পাবেন আপনি। এবার চলুন ভিডিওটি শুরু করা যাক। এই দেখুন, আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে। এরপর আপনি প্রথমে প্লে স্টোর বা অন্য কোনো ক্রোম ব্রাউজার থেকে পিক্সেল ল্যাব বলে যে অ্যাপটি রয়েছে সেটি আপনি ডাউনলোড করে নিন। যদি ডাউনলোড না থাকে, সেখানে যদি ডাউনলোড করতে না পারেন, আমি ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। এরপর পিক্সেল ল্যাবটি ওপেন করে নিন। দেখুন, আমি পিক্সেল ল্যাবটি ওপেন করে নিচ্ছি। এরপর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, সেই ইন্টারফেসে যে নিউ টেক্সট অপশানটি রয়েছে সেটি আপনাকে ডিলিট করে দিতে হবে। এই দেখুন, ওপরে ডিলিট অপশানে গিয়ে আপনি সেখান থেকে ডিলিট করে দিন। ডিলিট করার পর আপনি কী বানাবেন না, ইউটিউবের কভার পেজ অর্থাৎ তার সাইজটি নিতে হবে। কীভাবে না, ওপরে থাকা এই থ্রি ডট দেখছেন এখানে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে যে লাম সাইজ বলে অপশানটি রয়েছে সেখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কাস্টম বলে যে অপশানটি রয়েছে, পাশে যে তীর চিহ্ন রয়েছে সেখানে গিয়ে টাচ করলে আপনার কাছে অনেকগুলি অপশান এসে যাবে। না কী কী যেটি আপনি করতে চান সেটি আপনি এখান থেকে করতে পারেন। কী কী রয়েছে না, ইউটিউবের চ্যানেল ব্যানার, ইউটিউবের থাম্বনেল, ফেসবুকে কভার আর্ট, নানা রকম অপশান আছে। আমরা কী বানাবো না, ইউটিউবের চ্যানেল ব্যানার অর্থাৎ কভার পেজ, তাই আমরা সেটিতে ক্লিক করে নিলাম। ক্লিক করার পর আমরা এটাতে ওকে করে দিলাম। তাহলে কী না, আমার এখানে সাইজটি কভার আর্টের সাইজ চলে এলো। এরপর আপনাদের মূল কাজ কী, আপনারা তো কভার পেজ বানানোর জন্য শুধু এখানে যে বানানো হবে তা না, তার জন্য চাই কি একটা মার্জিন, কভার পেজের মার্জিন। দেখুন, আমি সেটা কোথা থেকে জোগাড় করছি। প্রথমে আপনি আমার ডিসক্রিপশানে আমি সেটি লিঙ্ক দিয়ে দেবো, আমি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তাই ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন। এই দেখুন, আমি আমার আগে থেকে সেভ করা আছে তাই আমি দেখাচ্ছি। ওপরে থাকা প্লাস বাটনে যাবেন, সেখানে ফ্রম গ্যালারি, আপনার গ্যালারিতে এটি সেভ হয়ে যাবে, গ্যালারি থেকে আপনি সেটি নিয়ে নিতে পারবেন। আমি দেখুন এখান থেকে নিয়ে নিচ্ছি। এই দেখুন, এই চ্যানেল ব্যানারের যে এখানে যে চ্যানেল ব্যানার বলে যে মার্জিনটি রয়েছে সেটি আপনি আমার ডিসক্রিপশানের থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এটি এখানে সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে রাইট বাটনটি রয়েছে সেখানে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি এটা পুরো কভার পেজের ওপর এখানে টেনে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিন। দেখুন, আমি আপনাকে অ্যাডজাস্টমেন্ট করে দেখাচ্ছি। এই দেখুন, এরপর অ্যাডজাস্টমেন্ট করার পর আপনি যে ওপরে এখানে যে একটি চিহ্ন রয়েছে ওপরে থ্রি ডটের নিচে, এখানে গিয়ে ক্লিক করলে আপনি এখানে যে তালা চিহ্নটি রয়েছে সেখানে গিয়ে এটিকে লক করে দিন। তাহলে কী না, পুনরায় এটি আর আপনার কোথাও মানে একটু নড়াচড়া হবে না, তাই আপনার এখানে লক থাকবে। এরপর আপনার দ্বিতীয় কাজ কী, এরপর হচ্ছে আপনার যেখানে ব্যাকগ্রাউন্ডের একটা কালার ছবি আপনি ডাউনলোড একটা দিতে পারেন, নিজে ডাউনলোড করা দিতে পারেন, কিংবা এখানে যে রং রয়েছে সে রং থেকে দিতে পারেন। আমি আপনাদেরকে সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, তাই আমি এখানে যে কালার অপশানটি রয়েছে দেখুন, একদম এখানে শেষে নিচের যে পাঁচটা আইকন রয়েছে তার যে চার নম্বর আইকনে গিয়ে ক্লিক করবেন। এখানে যে কালার বলে অপশানটি রয়েছে সেখানে গিয়ে ক্লিক করার পর এখানে প্রথমে কালারও নিতে পারেন বা গ্র্যাডিয়েন্টও নিতে পারেন। গ্র্যাডিয়েন্ট হচ্ছে দু তিন রকমের কালারের মিশ্রণ এবং কালার হচ্ছে যে কোনো একটা কালার। আমি কালারাই নিয়ে নিচ্ছি, হোয়াইট কালার নিয়ে নিলাম। দেখুন পেছনের ব্যাকগ্রাউন্ডটা। এরপর নেওয়ার পর আমি এখানে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর আমি পুনরায় ওপরের থাকা প্লাস বাটনে গেলাম। প্লাস বাটনে যাওয়ার পর এখান থেকে আমি শেপ সিলেক্ট করলাম। শেপ সিলেক্ট করার পর শেপের কালার কী না দেবো, আমার একটা পছন্দ মতো আমি শেপের কালার দিলাম। এই দেখুন, কিছুক্ষণ ওপরে তোলার পর শেপের কালার দিলাম, এখানে অরেঞ্জ কালারের না রেড কালারের দিলাম। এই দেখুন, এটা দেওয়ার পর আপনি এখানে রাইট ক্লিক করুন এবং আপনি এ বলে যে অপশানটি রয়েছে সেখানে গিয়ে ক্লিক করার পর অপশানটি ক্লিক করার পর এখানে অনেকগুলি অপশান রয়েছে, রোটেট, পজিশন। আমি এই রোটেটে গেলাম। রোটেটে যাওয়ার পর আপনি এখানে প্লাস একটু করে রোটেট করে একটু করে হালকা জাস্ট 8 ডিগ্রি থেকে একটু কমিয়ে 26 ডিগ্রি রোটেটে নিয়ে নিন। এইভাবে এখানে সিলেক্ট করে দিলাম। এটাকে সিলেক্ট করার পর ওপরে থাকা থ্রি ডটে ক্লিক করুন। তো সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পর পুনরায় সে লক বাটনে যাবো। ওপরে লক বাটনে গিয়ে আমি এখানে একটু কিছুটিকে হোল্ড করে এর নিচে নিয়ে এলাম। দেখুন, আমি এটাকে হোল্ড করছি, হোল্ড করার পর এটাকে নিচে নিয়ে এলাম। এইভাবে তাহলে কী না,
এটার ব্যাকওয়ার্ড যে চলে গেল, এই ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ডটা আছে তার ব্যাকে চলে গেল পজিশনটা। এরপর আপনি কি করবেন, এরপর হচ্ছে কি না, এখানে ছবিটি যে রয়েছে এরপর আপনি পুনরায় আবার একটা রাইট ক্লিক করুন। রাইট ক্লিক করার পর আপনি এটাকে ক্লিক করুন এবং আবার আপনি একটা পুনরায় উপরে থাকা সেভ বাটনে ক্লিক করে, প্লাস বাটনে, উপরে থাকা প্লাস বাটনে ক্লিক করে আবার সেভ অপশানটি নিন। সেভ অপশানটি নেওয়ার পর আপনি আবার এখানে একটা সেভ নিন, এটাকে একটু ছোটো একটা লম্বা আয়তক্ষেত্রের মতো সেভ দিন। সেভ দেওয়ার পর এর কালারটা ব্ল্যাক করে দিন। এই দেখুন আমি ব্ল্যাক করে নিলাম। এরপর পুনরায় রোটেটে গিয়ে সেটাকে আবার রোটেট করুন। এই দেখুন আমি একটু একটু করে রোটেট করছি, রোটেট করার পর পুনরায় সেটি রোটেট হয়ে গেছে। এরপর এখানে আর একটু শাটারে চলে আসুন। সরার পর এখানে যে পজিশন বলে অপশানটি রয়েছে সেই পজিশনে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে যে পজিশন একটু প্লাসটাকে বাড়িয়ে দিন এবং পজিশন করে সেটাকে এই ব্ল্যাকের ওপরে একটু বসিয়ে দিন। দেখুন রোটেটটা আর একটু করতে হবে, তাই আবার পুনরায় রোটেটে গিয়ে সেখান থেকে ছবিটিকে মাইনাস করে রোটেটটা ঠিক করুন। এরপরে আপনার একটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর একটু পজিশনটাকে আপনি চাইলে আনতেও পারেন। দেখুন আমি আর একটু নিয়ে আসছি। এই দেখুন পজিশনটাকে আনলাম। এরপর পুনরায় লক বাটনে গিয়ে এটাকে এই ব্ল্যাকটাকে হোল্ড করে আপনি কী করবেন না, এই রেডের তলায় করে দেবেন, রেডের মাঝে। এই দেখুন রেডের মাঝে করে দেবেন, তাহলে কি না আপনার এখানে খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড চলে এলো। এরপর চাইলে আপনি ওপরে আর একটু ডিজাইন করতে পারেন, সেম ডিজাইন কীভাবে না। এই দেখুন আবার আমি ওপরে প্লাস বাটনে গেলাম, সেখান থেকে সেভ নেওয়ার পর পুনরায় সেভ নিলাম, পুনরায় সেম কালার নিলাম। এই দেখুন সেম কালার নেওয়ার পর এখানে যে ছবিটিকে আপনি একটু রোটেট করে নিতে পারেন। এই দেখুন আমি রোটেটে গিয়ে সেখান থেকে রোটেটও করে নিলাম। পুনরায় মাইনাস করতে হবে এবার, কারণ একটু লুকটা গর্জিয়ে দিতে হবে। এরপর দেখুন মাইনাস করার পর কিছুটা আপনি এখানে রাইট ক্লিক করুন। রাইট ক্লিক করার পর আপনি এখানে এইভাবে দিয়ে দিন। এরপর পুনরায় লক বাটনে গিয়ে সেখান থেকে এটাকে ছবিটিকে হোল্ড করুন। হোল্ড করার পর আপনি এইভাবে পারচেস করে দিন, কিংবা এটাকে আপনি হোল্ড করে একদম শেষে করে দিন, সবার শেষে। এই দেখুন একদম শেষে, ব্যাস দেখুন আপনার কাছে খুব সুন্দর একটা লুক চলে এসেছে। এরপর আপনি কি করবেন, এরপর আপনি আবার পুনরায় ব্ল্যাক ইয়েটাকে নিন। এটাকে নেওয়ার পর আপনি এখানে কপি বলে যে অপশানটি রয়েছে সেটাকে কপি করে নিন। কপি করার পর এখানে আপনি পজিশনে যান। পজিশনে যাওয়ার পর আপনি এটাকে সরিয়ে নিয়ে আসুন এখান পর্যন্ত। এরপর এটাকে একটু ছোট করে নিতে পারেন চাইলে, এবার রাইট ক্লিক করুন, আর একটু পজিশন করে একদম আপনি এখানে এটার গায়ে আনতে পারেন। এই দেখুন এটার গায়ে একদম নিয়ে এসে এটাকে আবার একটু রোটেট করে নিতে পারেন। রোটেট করার পর পুনরায় এই দেখুন রোটেট করে নিলেন। এরপর কি না লক বাটনে গিয়ে পুনরায় এটাকে এখানে গিয়ে পেছনে নিয়ে আসুন, এইভাবে না হলে এর সামনে নিয়ে আসুন। ব্যাস দেখুন আপনার এখানে আপাতত কাজ শেষ। এরপর আপনি কি সবচেয়ে সহজ উপায় হচ্ছে, আপনার কোনো কিছু দেওয়ার দরকার নেই, আপনার চ্যানেলে যেটি লোগো সেটি আপনি পুনরায় নিয়ে আসুন আপনি ফর্ম গ্যালারি করে। সেটি নিয়ে এসে দেখুন আমি গ্যালারি থেকে আমার পুরনো যে ছবিটি আমি লোগো দিয়েছি সেটাকে আমি নিয়ে আসছি। এই দেখুন এই দেখুন এটাকে আমি রাউন্ড করে নিলাম, রাউন্ড শেপে। এরপর এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি, এইভাবে অ্যাডজাস্টমেন্ট করার পর এই লোগোটাকে আমি জাস্ট এখানে বসিয়ে দিলাম একটু ছোটো করে। এরপর বসিয়ে বসানোর পর আপনি এখানে উপরে থাকা টেক্সটে ক্লিক করুন। টেক্সটে ক্লিক করার পর এখানে যে পেন্সিল আইকনটি রয়েছে সেখানে গিয়ে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার চ্যানেলের নামটি লিখে দিন, কি চ্যানেলের নাম। দেখুন থ্রি ডটে ক্লিক করে এখান থেকে পেন্সিল বাটনে ক্লিক করার পর নিউ টেক্সটটা কেটে দিন। এবং দেখুন আমার চ্যানেলের নাম হচ্ছে যেমন সৌগত দাস, SAUGA সৌগত দাস হলো, ওকে করে দিন। ওকে করার পর আপনি এটা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিন। এরপর চাইলে এটাকে কালারও করতে পারেন। দেখুন আমি এটাকে আপনাকে একটু ডিজাইন করে দেখাচ্ছি। দেখুন কালার করলে যদি আমি হোয়াইট করে দিই কিংবা ব্ল্যাক করে দিই, ব্ল্যাকই রাখলাম। ব্ল্যাক করার পর আপনি ফন্টটা নিয়ে যেতে পারেন, অ্যালজেরিয়া নিয়ে যেতে পারেন। দেখুন আমি ফন্টটা অ্যালজেরিয়া নিয়ে নিলাম।
এরপর এটাতে ওকে করে দিলাম। ওকে করার পর বিট টাইপের একটু বেঁকিয়ে নিলাম, আপনি আন্ডারলাইনও করতে পারেন। এরপর স্ট্রোকে গিয়ে একটু এটাকে মডিফাই করে নিলাম, দেখুন মডিফাই ভালো লাগছে না বেশ। এরপর এটাকে শ্যাডো একটু দিয়ে দিলাম, জাস্ট হোয়াইট শ্যাডো নাহলে কালারিং শ্যাডো, ব্যাস ডান করে। এরপর নিচে আপনি কিছু হয়তো আপনার নিজের ডিসক্রিপশানে কিছু বিষয়ও লিখতে পারেন, কী চ্যানেল কী টপিকের ওপর। আপনি চাইলে সব হয়ে যাওয়ার পর ওপরে যে এখানে সেভ অপশানটি রয়েছে এখানে গিয়ে সেভ অ্যাজ লাম্পস করে দিন। সেভ অ্যাজ লাম্পস করার পর এখানে সেভ টু গ্যালারি অপশানে না গিয়ে প্রথমে আপনি যেখানে কাস্টম রয়েছে কাস্টম থেকে ক্লিক করে আলট্রা করে আপনি সেভ গ্যালারি করে দিন। একটা অ্যাড আসার পর আপনার কাছে গ্যালারি সেভ হয়ে যাবে। এরপর আপনি আপনি নিজের এই কভার ফটোটি আপনার নিজের ইউটিউব চ্যানেলে দিয়ে সেট করতে পারেন। তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো ভিডিওটি এখানে রাখলাম, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।